আসসালামু আলাইকুম আমি জুবায়ের সবাইকে আবারো ওয়েলকাম করছি আমাদের আজকের নতুন আরেকটি ভিডিওতে সো অনেকে আমাদেরকে কোশ্চেন করে থাকেন যে জার্মানিতে টুরিস্ট ভিসা অথবা ভিজিট ভিসা আমরা কিভাবে পেতে পারি স এই ভিডিওটা সবার জন্য যারা বাংলাদেশ থেকে अप्लाई করবেন যারা অন্যান্য দেশ থেকে अप्लाई করবেন সবার জন্য এই ভিডিওটি এবং বিশেষ করে নিউ আপডেট 2021 এ যারা ভিজিট ভিসার জন্য अप्लाई করবেন তারা কিভাবে অ্যাপ্লাই করতে পারেন কি কি রিকোয়ারমেন্টস লাগবে সো এ টু জেড আমি আজকে আপনাদেরকে আমার পিসি থেকে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিব তবে এই ভিডিওর এ টু জেড আপনারা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে স্টাডি ফার্স্ট ইনফো লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা আপনারা আমাদের ওয়েবসাইটে ব্লগে গিয়ে পাবেন আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব আপনারা যেখান থেকে পাবেন ওকে

অন্যান্য টোয়েন্টি সিক্স আদার কান্ট্রিজ ভিজিট করার জন্য ইনক্লুডিং সেনজেন কান্ট্রি গুলো অবশ্যই জার্মানি সহ আরো যে যে কান্ট্রি গুলো আছে আপনি সেই কান্ট্রি গুলাতে ভিজিট করতে পারবেন ওকে এখন ঘটনা হচ্ছে যে আমরা কিভাবে এই টুরিস্ট ভিসাটা পেতে পারি বা এই টুরিস্ট ভিসাটা পেতে গেলে আমাদেরকে কি কি রিকোয়ারমেন্ট প্রয়োজন হতে পারে

আপনার এই টুরিস্ট ভিসা দিয়ে হবে না তার মানে টুরিস্ট ভিসাটা হচ্ছে শুধুমাত্র আপনি ট্যুরিস্ট করার জন্য যাবেন থ্রি মান্থস এর জন্য দেন আপনাকে ব্যাক করতে হবে এখন হচ্ছে হু নিডস আ টুরিস্ট ভিসা কার টুরিস্ট ভিসা প্রয়োজন ওকে সো নরমালি হচ্ছে ট্যুরিস্ট ভিসা আমাদের প্রয়োজন যারা আমাদের সেনজেন মিত্র কান্ট্রিতে না যেমন ডু নট হ্যাভ এগ্রিমেন্টস উইথ সেনজেন মেম্বারস কান্ট্রিজ তারপর হচ্ছে যারা আমরা থার্ড কান্ট্রিস গুলাতে আছি যাদের আমাদের ভিসা প্রয়োজন তাদের অ্যাকচুয়ালি আমাদের ট্যুরিস্ট ভিসা প্রয়োজন ওকে তাহলে আমরা জেনে নিলাম যে ট্যুরিস্ট ভিসা কি এবং আমরা জেনে নিলাম যে কাদের জন্য ট্যুরিস্ট ভিসা প্রয়োজন নাও আমাদের যেটা জানতে হবে যে আমরা কিভাবে টুরিস্ট ভিসাটা পেতে পারি সো এখানে কিছু কিছু আমি নোট ডাউন করে রেখেছি যেমন আপনাদের যেটা প্রয়োজন নেসেসারি ডকুমেন্টস হ্যাভ টু বি কালেক্টেড সবগুলা ডকুমেন্ট যে যেগুলা প্রয়োজন আছে সেগুলো আপনাদেরকে অ্যারেঞ্জ করতে হবে ফাইন্ড আউট করতে হবে যে আপনি কোথায় সেটা অ্যাপ্লিকেশন করবেন কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে সেটা আমরা আপনাকে দেখাবো কোথায় অ্যাপ্লাই করবেন সেটাও দেখাবো তারপর আপনাকে অবশ্যই একটা ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করতে হবে মানে আপনাকে ইন্টারভিউ দিতে হবে ভিসা ফি অবশ্যই আপনাকে পেড করতে হবে কত সেটা আমরা দেখব আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনাকে সেই ইন্টারভিউয়ে অ্যাটেন্ড করতে হবে এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা রেসপন্স না পাই ওকে সো আমরা এই পয়েন্ট গুলো আছে আমাদের কিওয়ার্ড যে বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এখন আমাদের কথাটা হচ্ছে যে আমরা কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে রাইটস ওকে সো আমরা দেখি রিকোয়ারমেন্টস কি কি হতে পারে নাম্বার 1 হচ্ছে ফর্মস কমপ্লিটেড ইন ইংলিশ অর জার্মান মানে হচ্ছে আপনার টুরিস্ট ভিসার জন্য একটা ফর্মস থাকবে সেই ফর্মসটা আপনাকে হয়তো ইংলিশ অথবা জার্মানে কমপ্লিট করতে হতে পারে

ইন্স্যুরেন্স থাকতে হবে তারপর আপনার সেটেলমেন্ট অফ রেসিডেন্স তার মানে আপনি যদি বাংলাদেশের বাহির থেকে কোথাও অ্যাপ্লাই করেন মেডিলিজ সিঙ্গাপুর মালয়েশিয়া হোয়াটএভার এভার সো সেইখানে যে আপনার রেসিডেন্সিয়াল ভাবে আছেন সেটার প্রুফ আপনাকে দেখাতে হবে তারপর অবশ্যই আপনাকে ফ্লাইট রিজার্ভেশন করতে হবে যে আপনি কখন ফ্লাইট করবেন কখন আবার ব্যাক করবেন আপনার হয়তো বা যদি কোনো আহ পারপাসে যান যেমন কোনো আহ ফর এক্সাম্পল কোন কোম্পানির থ্রু যান বা কোন কিছু যান তাহলে অবশ্যই আপনাকে এডুকেশনাল ইনস্টিটিউট অফ ওয়ার্ক প্লেস এর এগুলা দেখাতে হবে দেন আরেকটা বিষয় যেটা ইম্পর্ট্যান্ট আপনাকে অবশ্যই একটা কভার লেটার লিখতে হবে এবং কভার লেটার আপনাকে মেনশন করতে হবে যে হোয়াই ইউ ওয়ান্ট টু গো টু জার্মানি হাউ লং ইউ ওয়ান্ট টু স্টেইন জার্মানি এই বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে উল্লেখ করতে হবে সুন্দর একটা মোটিভেশন লেটারে কিন্তু বা কভার লেটার কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দিবে যে কোনো কান্ট্রিতে আপনারা যদি কভার লেটার লিখাতে চান আমাদের কে ইমেল করতে পারেন আমাদের WhatsApp করতে পারেন অথবা আমাদের Facebook এ মেসেজ করতে পারেন আমরা আপনাদেরকে কভার লেটার এর ব্যাপারে হেল্প করব ইনভাইটেশন লেটার যদি আপনার কেউ পরিচিত থাকে যে আপনাকে ইনভাইট করবে আর একটা ইনভাইটেশন লেটার লাগবে তারপর হচ্ছে সিটিজেনশিপ সার্টিফিকেট মানে আপনি যে কান্ট্রিতে আছেন সেই কান্ট্রির সিটিজেনশিপ সার্টিফিকেট ওকে সো এই গেল আমাদের ডকুমেন্টস গুলো আপনারা সেগুলো নোট করে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে আবার ভিজিট করে দেখে নিতে পারেন হোয়ার ইউ অ্যাপ্লাই ফর এ ভিসা আমরা যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করব তারা আমরা করব এই যে জার্মান এমবাসিতে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করলে আপনারা জার্মান এমবাসির অ্যাড্রেস চলে আসবে এই যে এখান থেকে আপনারা অ্যাপ্লাই করবেন দেন হচ্ছে জার্মান কনসাল কনসুলেট আর কোন জার্মান ভিসা সেন্টার আপনার যে দেশে আছেন সেই দেশ থেকে অ্যাপ্লাই করতে পারেন দা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন হচ্ছে আমি কখন অ্যাপ্লাই করব ওকে অ্যাপ্লাই করতে পারেন আপনি মানে লিস্ট সিক্স মান্থস আগেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং সেটা হবে বেস্ট যদি কোনো ডকুমেন্ট মিস থাকে তাহলে কিন্তু এটা আপনি আবার রিকানেক্টেড করে নিতে পারবেন সো সেই ক্ষেত্রে আপনার ব্যাটার হয় আপনি যদি অ্যাটলিস্ট 6 মান্থস আগে করেন ভার যদি মনে করেন যে আরো দ্রুত করতেন তাহলে আপনি এট লিস্ট 15 ডেজ আগে করতে পারেন বাট আমার অ্যাডভাইস হচ্ছে আপনাকে মিনিমাম 3 অর 4 উইকস আগে अप्लाई করার জন্য কারণ ডিসঅ্যাপোজিং এর টাইম নেবে ওকে ভিসা ফিস কত লাগবে 2020 থেকে ভিসা পে ফিস হচ্ছে আপনার 80 ইউরো টুরিস্ট ভিসার জন্য আ ওকে তারপর যে হাউ লং ডাজ ইট টেক্স টু প্রসেস এ ভিসা এই ভিসাটা প্রসেস করতে কত সময় আমার লাগতে পারে সো নরমালি ইট 10 অর 15 ডেজ বাট এটা এখন যে সিচুয়েশন এই সিচুয়েশনে আমাদের আরো লেট হতে পারে সো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটু ধৈর্য ধরে अप्लाई করতে হবে এবং আমাদেরকে সময় নিয়ে अप्लाई করতে হবে সো যাই হোক এই ছিল আমাদের মোটামুটি এ টু জেড বিষয় আপনারা এখানে আরো অন্যান্য টিপস পাবেন ফাইন্ডিং আ জব ইন জার্মানি নিউ রুলস ইন জার্মানি এই বিষয়গুলো আপনারা পাবেন আপনাদের যদি কোন কোয়েশ্চন থাকে এই বিষয়গুলো নিয়ে আপনারা আমাকে কমেন্টস করতে পারেন অথবা আপনারা কোন কান্ট্রি টুরিস্ট ভিসা সম্পর্কে জানতে চান আপনারা আমাকে কমেন্টস করতে পারেন ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওগুলা আপনাদের যে রিকোয়ারমেন্টস আছে আপনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী ভিত্তি করে আমরা এর পরবর্তী সবগুলা ভিডিও আপলোড করব তো যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ ভেরি মাচ সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম